আজ আমি আপনাদেরকে সজনে ডাটা দিয়ে একটা পাঁচমিশালি নিরামিষ তরকারি রান্না করে দেখাবো। আমি সজনে ডাটা নিয়েছি, সজনে ডাটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর আমি নিয়েছি আলু, পটল আর কুমড়ো। কড়াইতে এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল, আর ফোড়নে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এতে আপনারা রসুনও দিতে পারেন। আজ আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না করব, তার জন্য আমি আর রসুন দিলাম না। প্রথমে আমি আলু, কুমড়ো আর পটলটাকে ভেজে নেব। সর্ষের ডাটাটা আমি সবার শেষের দিকে দেব। নমস্কার ফ্রেন্ডস, সুমিতিস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো প্রথমে কষিয়ে নেব। এই তরকারিটা আপনারা ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে পারেন। সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সর্ষের ডাটা। সর্ষের ডাটা দিয়ে আমি আরও খানিকক্ষণ কষিয়ে নেব। খানিকক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা বাটা দিলে খুব ভালো লাগে খেতে। এবার আমি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো, আর আমি এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। এতে কোনো আর মশলার প্রয়োজন নেই। এবার আমি আরও খানিকক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। সর্ষের ডাটা খুবই ভালো লাগে এই হালকা গরমে। দিয়ে দিলাম আমি জল। এবার আমি ঢেকে রান্না করব। এই দেখুন, খানিকক্ষণ রান্না করার পরে তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, নয়তো না। শুকনো শুকনো করে তরকারিটা হয়ে গেছে। আমার ভিডিওটি দেখার জন্য আপনার